বন্ধুগণ, রকেট অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কিভাবে টাকা সেন্ড করবেন, অর্থাৎ আপনার মোবাইল থেকে আপনি অন্য নম্বরে কিভাবে টাকা পাঠাবেন। অনেক সময় দেখা যায় বন্ধুগণ, ইমার্জেন্সি কিন্তু অনেক জায়গায় টাকা পাঠানোর প্রয়োজন পড়ে। সো আপনি আপনার রকেট অ্যাকাউন্ট থেকে কিভাবে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেটা আজকে আপনাদের দেখাবো। খুব সহজভাবে এবং সুন্দরভাবে আপনারা দেখে নিতে পারবেন কিভাবে রকেট অ্যাকাউন্ট থেকে অন্য নম্বরে টাকা পাঠানো যায়। তো বন্ধুগণ, রকেট অ্যাকাউন্টে অন্য নম্বরে টাকা পাঠানোর জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, রকেট অ্যাকাউন্ট থেকে অন্য নম্বরে টাকা সেট করার জন্য অন্য নম্বরে টাকা পাঠানোর জন্য আপনাকে *322# দিয়ে এ নম্বরে আপনাকে কল করতে হবে। এ নম্বরে কল করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, সেন্ড মানি আছে দুই নম্বরে। তো এখানে ওকে ক্লিক করার পরে দুই ক্লিক করতে হবে, তারপর এখানে আবার ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এখানে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ অন্য যে নাম্বারে আপনি টাকা পাঠাবেন সেই নাম্বারটা এখানে বসাইতে হবে। তো আমরা এখানে নাম্বারটি বসালাম। তো বন্ধুগণ, যে নাম্বারে আমরা টাকা পাঠাবো সেই নাম্বারটি এখানে আমরা বসালাম। বসানোর পরে আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে এখানে অ্যামাউন্ট বসাইতে হবে। অ্যামাউন্ট বসানোর পরে আবার ওকে ক্লিক করতে হবে। তারপর এখানে পিন নাম্বারটি দিতে হবে। পিন নাম্বারটি দেওয়ার পরে ওকে ক্লিক করতে হবে। পিন নাম্বারটি দেওয়ার পরে ওকে ক্লিক করার পরে কিন্তু টাকা অটোমেটিক চলে যাবে। তো বন্ধুগণ, পিন নাম্বারটি দেওয়ার পর ওকে ক্লিক করলে আপনার টাকা কিন্তু অটোমেটিক চলে যাবে, অর্থাৎ আপনার টাকাটি অটোমেটিক অন্য অ্যাকাউন্টে সেন্ড হয়ে যাবে। এভাবে কিন্তু খুব সহজভাবে সুন্দর করে আপনি আপনার রকেট অ্যাকাউন্ট থেকে অন্য নম্বরে আপনি টাকা পাঠাইতে পারেন। তারপরে যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি ভিডিওটি একটু উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।